इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं असम के सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ मैं, कमिंग सून, कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনাত নিহতর সংখ্যা 13 জনলৈ বৃদ্ধি। বিজিয়ানগ্রাম জেলাত নিশা সংঘটিত হয়েছিল রেল দুর্ঘটনাত দুখন যাত্রীবাহী রেলের মাজত হওয়া সংঘর্ষত 5টাকৈ ডবার যাত্রী হতাহত। ক্ষিপ্র গতি জুড়িয়ার আমদাদুল হত্যাকাণ্ডর তদন্ত, গুয়াহাটির তিনজনক আর চকলাবন্ধাত এজনক আটক করে আরক্ষীর অনুসন্ধান অব্যাহত। মূল অভিযুক্ত গ্রেপ্তারের পিছতহে পোহরলৈ আহিব হত্যাকাণ্ডর মতিভ। শুকুরবারে সোনারীত রাজ্যিক মর্যাদার শেষ কৃত্য সম্পন্ন হব। প্রাক্তন শিক্ষামন্ত্রী শরৎ বরকটকীর উলুবাড়ির বাসগৃহের রাজীব ভবনলৈ নিয়া হয়েছে মৃতদেহ। রাজীব ভবনত বর্ষিয়ান রাজনীতিগরাকীক জানাব শ্রদ্ধাঞ্জলি। বিয়লি গুয়াহাটির সোনারীলৈ নিব মৃতদেহ। আজি অভিশপ্ত 30 অক্টোবরের 15টা বছর। 2008 চনত আজির দিনটিতে ধারাবাহিক বিস্ফোরণে কপাই গৈছিল রাজ্য। বিস্ফোরণের প্রাণ হেরুবাইছিল 81গৰাকী লোকে আর 470গৰাকী হয়েছিল আহত। গণেশগুড়িত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। গুয়াহাটির ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কটন বিশ্ববিদ্যালয়ের লগতে গুয়াহাটির কেইবাটাও কার্যসূচীত অংশগ্রহণ করব। বিমানবন্দরত উপরাষ্ট্রপতিগীক উষ্ম আদরণি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। নমস্কার, ইয়া দুপুরের সংবাদ, স্টুডিওত মই কৃপাঞ্জন। নমস্কার, আপুনি চাই আছে দুপুরের সংবাদ, মই জয়ন্ত মাধব গোস্বামী। এটা ব্রেকিং নিউজ, গুয়াহাটী মহানগরীর মঠঘরিয়াত উদ্ধার হয়েছে এইবার মৃতদেহ। এখন বাহনের ভিতর উদ্ধার করা হয় মৃতদেহটো। শিশু বিদ্যা নিকেতনের সম্মুখত উদ্ধার হয় মৃতদেহ। মৃত লোকজন নারিঙ্গী শান্তিনগরের সমর রঞ্জন দাস। বাহনখনের চালকে প্রত্যক্ষ করে মৃতদেহটো। তিনিদিন ধরে সন্ধানহীন হয়ে আছিল লোকজন, দীর্ঘদিনেই মানসিক রোগত ভুগি আছিল সমর রঞ্জন দাস। পুনর চাঞ্চল্যকর খবর, গুয়াহাটীত পুনর উদ্ধার হয়েছে মৃতদেহ। এইবার স্থান মঠঘরিয়া। এখন বাহনের ভিতর উদ্ধার করা হয় মৃতদেহটো। শিশু বিদ্যা নিকেতনের সম্মুখত উদ্ধার করা হয় মৃতদেহ। মৃত লোকজন নারিঙ্গীর শান্তিনগরের সমর রঞ্জন দাস বলে চিনাক্ত করা হয়েছে। বাহনখনের চালকে প্রত্যক্ষ করে মৃতদেহ। উল্লেখযোগ্য যে বিগত তিনদিন ধরে সন্ধানহীন হয়ে আছিল লোকজন, দীর্ঘদিনেই মানসিক রোগত ভুগি আছিল সমর রঞ্জন দাস। এটার পিছন আনটো মৃতদেহ গুয়াহাটীত উদ্ধার হয়েছে। শনিবারে লক্ষ্মী পূজার দিনট গুয়াহাটীত দুটাক মৃতদেহ উদ্ধার হয়েছিল। উজান বজারত রূপম দাস নামের এজন যুবকর মৃতদেহ উদ্ধার হয়। আর তারপিছতে চানমারির অভিযান্ত্রিক প্রতিষ্ঠানের খেলপথারত উদ্ধার হয় দ্বিতীয়ত মৃতদেহ। পুনের আন এটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এইবার মঠঘরিয়াত উদ্ধার হয়েছে এখন বাহনের ভিতর মৃত অবস্থাত সমর রঞ্জন দাস নামের এজন লোকর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাহনখনের চালকে প্রত্যক্ষ করে লোকজনের মৃতদেহ। আর তারপরে হুয়া দোয়া লাগে ঘটনাস্থলীত ইতিমধ্যে আরক্ষী উপস্থিত হয়েছে। আমি কিছু দৃশ্য দেখাইছো। বিগত তিনদিন ধরে সমর রঞ্জন দাস নামের লোকজন সন্ধানহীন হয়ে আছে। আজি হঠাতে এখন বাহনের ভিতর উদ্ধার করা হয় লোকজনের মৃতদেহ। মানসিকভাবে কিছু মানসিক রোগত আক্রান্ত হয়েছিল লোকজন, মানসিকভাবে সুস্থ নাছিল লোকজন। তিনদিনের সন্ধান নাছিল, পরিয়ালকে বিচার খুচার করেছিল যদিও কোনো সুংসূত্র উদ্ধার করবা নাছিল। আর আজি বাহনখনের চালকে মৃত অবস্থাত গাড়িখনের ভিতর উদ্ধার করে লোকজনের মৃতদেহ। এই ঘটনা কেন্দ্র করে বর্তমান সমগ্র অঞ্চলত চাঞ্চল্যই বিরাজ করেছে। কালি আমি বিচারিছিলো পুরা, তারপর নুনমাটি থানাত কইছিল যে হেরি করব। তাতে কইছে যে তুমি আরো এটা বিচারিব, তারপর কালি দিবা এটা হবে। মিসিং হয়ে আসলে নাকি? নিজে মানে ঘর পরে উলাই আসছিল। কিমান দিন? তিন দিন হয়েছে না। ঘর কত তোমালোকর? ফরেস্ট গেট শান্তিনগর ন? ঠিক আছে।
আর মহানগরীর মঠঘরিয়াত মৃতদেহ উদ্ধারের খবর আমি জানাই আছো আপনাকে। এখন বাহনের ভিতর উদ্ধার হয়েছে এই মৃতদেহ। হিট এন্ড রানের ঘটনা এটা সংঘটিত হয়েছে, সেই ঘটনার চাঞ্চল্য মারে যাওয়া নাই এতালে আরক্ষে বিচারিয়ে পাওয়া নাই। তেনে সময় আন এটা অঘটনের ঘটনা, এবার মহানগরীর মঠঘরিয়াত এই মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য। অজয় বর্মন আছে এই মুহূর্তে আমার সঙ্গে, অধিক খবর লাভ করবলে যোগাযোগ স্থাপন করেছো। অজয়, আন এটা চাঞ্চল্যকর খবর এই মুহূর্ত, মঠঘরিয়াত সমর রঞ্জন নামের এজন লোকর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবিশেষ জানিব বিচারিম, কিমান বয়সের লোকজন, মানসিকভাবে সুস্থির আছে লোকজন? শুনিছো কৃষ্ণঞ্জল, আজি দিনের ভাগত রাতিবার ভাগত মহানগরীর যে মঠঘরিয়া, সেই মঠঘরিয়ার যে মঠঘরিয়ার যে শিশু বিদ্যা নিকেতন আছে, সেই শিশু বিদ্যা নিকেতন স্কুলের সম্মুখত এখন A01NC7713 নম্বরের SIS যে সিকিউরিটির বাহন থাকে, সেই বাহনের ভিতর এজন লোকর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকে প্রত্যক্ষ করেছিল প্রথমতে। তারপর বাহনখনের যে চালকজন, চালকজন আহি কিনেও প্রত্যক্ষ করেছিল। আর জানি মতে বাহনখনের যে দরজার যে লোক আছে, সেই লোকটো কেবাদিন ধরে বেয়া হয়ে আছে, আর হয়তো সন্দেহ করা গেছে লোকটো বেয়া হওয়ার কারণে দরজার সঙ্গে রাতে তা সুমাইছিল। কিন্তু জানি মতে যা তিন দিন ধরে লোকজন যে সমর সমরঞ্জন নামৰ যে লোকজন নিরুদ্দেশ হয়ে আছিল, আর তারপর মৃতদেহ উদ্ধার করেছে। কিন্তু এতালে মৃত্যুর কোনো কারণ জানি পড়া হওয়া নাই। ইতিমধ্যে পরিয়াল আহি উপস্থিত হয়েছে, আর পরিয়াল লোকে আমাক জানা মতে যা তিন দিন ধরে নিরুদ্দেশ হয়ে আছিল, আর মানসিক রোগত দীর্ঘদিনের পর মানসিক রোগত ভুগি আছিল। গতি নুনমাতি আরক্ষী উপস্থিত হয়েছে, নুনমাতি আরক্ষী যে তদন্ত অব্যাহত রাখিছে, হয়তো তদন্তের পিছনে আমি গম পাওয়া যাব যে লোকজনের মৃত্যুর কি কারণ। কিন্তু কেতিয়া মৃত্যু হব পারে কি অনুমান করা হয়েছে অজয়? কারণ তিন দিন পূর্বরে নিখোঁজ হয়ে আছিল, ঘরের পর উলাই আহিছিল, মৃত্যু কেতিয়া হব পারে? লগতে আপুনি জানাইছে SIS সিকিউরিটির এখন বাহন, তাত লকটো বেয়া হয়ে আছিল, সিকিউরিটির এখন যদি বাহন তাত লক কেনেদরে বেয়া হয়ে থাকিব পারে? যোৱাকালি ৰাতি প্ৰায় ১০-১০:৩০ বজাত সেই বাহনখন তাত থৈছিল। তার পিছত ঘরভিমুখে রওনা হয়েছিল, আর আজি রাতে কর্তব্য যাওয়ার সময়তে প্রায় ১০:৩০ বজার ভিতর আহিনে বাহনখন উপস্থিত হয়েছিল। তারপরে মৃতদেহ প্রত্যক্ষ করেছিল, আর এই কথার পর স্পষ্ট করব পারি যে যাওয়া রাতে প্রায় ১০:০০ পিছতে সেই লোকজন প্রবেশ করেছিল, বা তারপর সেই স্থানত মৃত্যু হয়েছিল। কিন্তু মৃত্যুর কি কারণ এতালে জানি পড়া হওয়া নাই, যেহেতু আরক্ষীয়ে যে অনুসন্ধান অব্যাহত রাখিছে, হয়তো আরক্ষীর অনুসন্ধান গম পাওয়া যাব লোকজনের মৃত্যু কেনকা হয়েছে। কিন্তু একটা কথা উল্লেখ, অজয়, কিবা শরীরত আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা হয়েছে? যেহেতুকে আরক্ষী যে তদন্ত, আরক্ষী তদন্ত, কিন্তু বর্তমানে তার শরীরের কোনো দাগ, কোনো দাগ বা কোনো আঘাতের চিহ্ন স্পষ্ট হওয়া নাই। কিন্তু এটা উল্লেখ করব লাগবে যে যা দুদিন পূর্বে মাত্র লক্ষ্মী পূজার দিনা রাতেপা মহানগরীর যে চানমারিত আছে, চানমারিত এটা মৃতদেহ মস্তাবিত উদ্ধার হয়েছে। আর যাওয়াকালি সন্তপুরত কিন্তু হিটেন ধরনের ঘটনা সংঘটিছে, তারপর আজি এই ঘটনা সংঘটিত হয়েছে। ইয়ার পিছত এটা কথাই কব পারি যে মহানগরীর কিন্তু অপরাধের যে ঘটনা, অপরাধের ঘটনা কিন্তু দিনক দিনে বৃদ্ধি হলে ধরেছে। আর পরিয়ালের লোকে কি কথা প্রকাশ করেছে, কিবা সন্দেহ প্রকাশ করেছে নাকি? ইয়ার স্বাভাবিক মৃত্যু নে হত্যাকাণ্ড হব পারে, কি ধরনের সন্দেহ প্রকাশ করেছে এই মৃত্যুক লৈ লোকজনের পরিয়ালের লোকে? নিশ্চয়কৈ পরিয়ালের লোকে, যেহেতুকে পরিয়ালের লোকে কৈছে যে যোৱা তিন দিন ধরে তেওঁ ঘরের পর নিরুদ্দেশ হয়ে আছিল, আর নিরুদ্দেশ সংক্রান্ত তেওঁ ইতিমধ্যে বহু ঠাইত বিচারিছিল কিন্তু সন্ধান পোৱা নাছিল। শেহতীয়াকৈ আজি দিনত তেওঁ গাড়িখনের ভিতর তেওঁ মৃতদেহটো উদ্ধার করেছে। কিন্তু এটা কথা উল্লেখ করবল যে পরিয়াল লোকে কৈছিল বা স্থানীয় লোকে আমাক জানাইছিল যে লোকজন দীর্ঘদিন ধরে মানসিক রোগত ভুগি আছে, হয়তো তেনেকুৱা কোনো কারণে মৃত্যু হব বা অন্য কিবা কারণত মৃত্যু হব পাৰে। গতিকে আরক্ষী ইতিমধ্যে যেওঁ মৃতদেহ উদ্ধার করে মহত্ব পরীক্ষা প্রেরণ করা হয়েছে, হয়তো মহত্ব পরীক্ষার যে ফলাফল, এই ফলাফলের পিছত গম পাওয়া যাবে যে লোকজনের মৃত্যু কেন্দ্রে হয়েছে। হয়, ধন্যবাদ অজয়, ধন্যবাদ জ্ঞাপন করছো এইখানে মুহূর্তে। পুনের একটা চাঞ্চল্যকর খবর, তিনদিন ধরে নিখোঁজ হয়ে আছে লোকজন, তিনদিন ধরে নিখোঁজ হয়ে থাকার পিছত আজি উদ্ধার করা হল লোকজনের মৃতদেহ। এই বাহনখনত এখন SIS সিকিউরিটি বাহন, চালকজনে কালি নিশা 10:30 বাহনখন থৈ ঘরলৈ গৈছিল, আর আজি পুয়ার ভাগত আহি বাহনখনত প্রত্যক্ষ করে লোকজনের মৃতদেহ, যি ঘটনায় গভীর রহস্যর সৃষ্টি করেছে। এইখানে মুহূর্তত মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মৃতদেহ, মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন ওলালে এই ঘটনা সন্দর্ভত কিছু তথ্য আরক্ষীয়ে লাভ করবলৈ সক্ষম হব। ঢেকিয়াজুলির কেহরু খণ্ডত চাঞ্চল্যকর ঘটনা, তিনি অস্ত্রধারী যুবকক খেদি খেদি করায়ত্ত করেছে বাইজে। লিলি পেট্রোল ডিপোত ডকাইতি করবলে গেছিল তিনগী যুবক, পথারত খেদি খেদি পিস্তল সহ আটক করা হয়েছে ডকাইত তিনিটাক, ধৃত দিব্যজ্যোতি রাভা, ইব্রাহিম আলী আর সুবিন মেস। তিনি ডকাইতক সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। আমি তিনগীক দেখিছো কেহরু খণ্ড এটা যথেষ্ট দুর্ঘটনাপ্রবণ একটা এলাকা, সেই স্থানত একটা ডাঙরক কেকুড়ি থাকার বাবে তারপর পলাই সারিবলে সক্ষম হয়। দুইফালে পথার থাকা স্থান, সেইখানে স্থানত ইয়ার পূর্বে বহুকেটা এনে ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়ে থাকে। গতি এই স্থানেরপর দিব্য, ইব্রাহিম আর সুবিন তিনগী ডকাইতক ধরবলে সক্ষম হয়েছে, পিস্তল সহ তিনগীক ধরা হয়েছে, তিনগীক সোধা পোছা অব্যাহত রাখিছে। ইয়া ঢেকিয়াজুলির কেহরু খণ্ডত সংঘটিত হয়েছে দুর্ঘটনা।
আর বিষয়টুক আমাক আরো অধিক জানাব সাংবাদিক হরেণ ভূমিজে। ঢেকিয়াজুলিত সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। ঢেকিয়াজুলির কেহেরি খুঁন্দাত একটা পেট্রোল পাম্পর ডকাইতি কাণ্ড সংঘটিত করবলে আহি তিনজন যুবকক অস্ত্রধারী যুবকক আরক্ষিয়ে খেদি খেদি করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। পুয়ার ভাগতেই প্রায় 10:30 বজাত ঢেকিয়াজুলি আরক্ষী থানার অন্তর্গত কেহেরি খুঁন্দাত এই ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে তিনজন যে অস্ত্রধারী যুবক আসে ঢেকিয়াজুলি আরক্ষিয়ে খেদি খেদি করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। আমি দেখাইছো ঢেকিয়াজুলি আরক্ষীর বৃহৎ সফলতা। কেহেরি খুঁন্দাত 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের কাষতে থাকা একটা পেট্রোল পাম্পত তিনজনিয়া অস্ত্রধারী যুবকে ডকাইতি কাণ্ড সংঘটিত করবলে আইসিল, কিন্তু আরক্ষীয়ে গোপন সূত্রর পম খেদি তিনজন যুবকক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। এই পালসার বাইক লৈ আহিছিল তিনজন যুবক, আর আটক হওয়া তিনজন যুবকর নাম হয়েছে দিব্যজ্যোতি রাভা, ইব্রাহিম আলী আর সুবিন মেস। এই তিনজন যুবককে ঢেকিয়াজুলি আরক্ষীয়ে করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। খেদি খেদি ঢেকিয়াজুলি আরক্ষীয়ে করায়ত্ত করেছে। এইখন পালসার বাইকেই লৈ পুয়ার ভাগতে তেওঁলোকে এক ডকাইতি কাণ্ড সংঘটিত করবলে আহিছিল, কিন্তু আরক্ষীয়ে গোপন সূত্রর পম খেদি তিনজন যুবকক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। ঢেকিয়াজুলি আরক্ষীর এক বৃহৎ সফলতা বলে কব লাগিব। ইতিমধ্যে আটকাধীন তিনি যুবকক স্বাস্থ্য পরীক্ষার বাবে তেওঁলোকক ঢেকিয়াজুলির চিকিৎসালয় লৈ যাওয়া হয়েছে আর সোধপোছ অব্যাহত রাখব ঢেকিয়াজুলি আরক্ষীয়ে। উল্লেখ করব লাগিব পুয়ার ভাগতে এই ঘটনা সংঘটিত হয়েছিল আর আরক্ষীয়ে একটা 0.22 যে পিস্তলও আসলে জব্দ করবলে সক্ষম হয়েছে। ঢেকিয়াজুলি আরক্ষীর এক বৃহৎ সফলতা। আমি বিষয়ে বিশেষ কব নিম, কারণ আরক্ষী ইতিমধ্যে এই সন্দর্ভত কোনো ধরনের সবিশেষ তথ্য প্রকাশ করা নাই। আমি পরবর্তী সময়ত আরক্ষীর মন্তব্য প্রকাশ করব চেষ্টা করিম, কিন্তু এই মুহূর্তর একটা গুরুত্বপূর্ণ খবর এয়াই যে ঢেকিয়াজুলিত পুয়ার ভাগতে এক ডকাইতি কাণ্ড সংঘটিত করবলে আহি বিফল হল আরক্ষী, হাতে লুটে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে তিনজন অস্ত্রধারী যুবক, এটা পিস্তল জব্দ করবলে সক্ষম হয়েছে ঢেকিয়াজুলি আরক্ষীয়ে। দুপুর সংবাদত আমি খবরের ধারা অব্যাহত রাখিম, সময় একটা বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। সেই বেরিয়ারটা আঁতরাই দিয়া হয়, এই দুইবিধ তরল পদার্থ লগ হয়